দুষ্কৃতীদের হাতে খুন হওয়া যুবক তৌফিক আলীর মৃত্যুর বিচার চেয়ে মৌন মিছিল ও টিটাগড় থানার সামনে বিটি রোড অবরোধ। গত শুক্রবার রাতে টিটাগড় উড়নপাড়ায় দুষ্কৃতীদের হাতে খুন হন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌফিক আলী। সেই ঘটনায় সঠিক বিচার চেয়ে বুধবার সন্ধ্যায় এক মৌন মিছিল আয়োজন করা হয় টিটাগড় SBSTC বাস ডিপোর সামনে থেকে শুরু হয়ে বিটি রোড ধরে টিটাগড় থানা পর্যন্ত। থানার সামনে এসে বিক্ষোভকারীরা অবস্থান বিক্ষোভ করতে শুরু করেন। এরপর বিটি রোড অবরোধ করেন তারা। দেড় ঘন্টারও বেশি অবরোধ চলার পর অবরোধ উঠে যায়, কিন্তু বিক্ষোভকারীরা দাবি জানাতে থাকেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা যতক্ষণ না তাদের সঙ্গে এসে কথা বলছে ততক্ষণ তারা থানার সামনেই থাকবেন। এরপরই তারা আবারও বিক্ষোভ দেখাতে শুরু করেন। ন্যায্য বিচার পাওয়ার আশায় পুলিশ আধিকারিকদের আসার দাবিতে পেট্রোল ভর্তি শিশি নিয়ে আত্মহত্যার হুমকি দেন মৃতের কাকা। মৃত ছাত্র তৌফিক আলীর কাকা শামশাদ আলম জানান, যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে বলছে তারা নিজেরা আত্মসমর্পণ করেছে এবং যে বাইকে করে এই ঘটনাটি ঘটনা হয়েছিল সেই বাইকটি আটক করা হয়নি। কী কারণে বাইকটি আটক করা হয়নি সেটাই আমরা জানতে চাইছি। এর পেছনে কোনো টাকা পয়সার লেনদেন হয়েছে কি না সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মিছিলটা করছি আমরা, পুলিশ আমাদেরকে মানে ভুলভাল বলছে। ভুলভাল কি ওরা অ্যারেস্ট করেছে, বাট দে আর নট অ্যারেস্ট, ওরা সারেন্ডার করেছে। পুলিশ এই সত্যি কথা কেন বলতে পারছে না? কার দাবাবে পুলিশ আছে টিটাগড়ে? কে চালাচ্ছে টিটাগড় থানাকে? বড় বড় প্রমোটার চালাচ্ছে কি সরকার চালাচ্ছে? আমার এই জানা আছে। দ্বিতীয় কথা, যে বাইক নিয়ে ক্রাইম হয়েছে সে বাইককে ছাড় কেন দিয়েছে? এরা নিশ্চয়ই কিছু না কিছু বাণিজ্য করেছে, নাহলে ক্রাইম করার জিনিসটা ছাড়া যায়? আপনারা বলুন কি বলছেন। ওরা যে বাইক নিয়ে এসেছিল, হ্যাঁ, যে বাইক নিয়ে ক্রাইম করেছে সে বাইকটা ছেড়ে দিয়েছে টিটাগড় থানা, কেন ছেড়েছে? তোমার কি মনে হয় এই ঘটনাটা? আমি কিন্তু টিটাগড় থানার কোনো অফিসার সাথে কথা বলবো, কোনো বড় অফিসার এলে আমরা এখানে কথা বলবো, নাহলে এতক্ষণ আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো। আমাদের কর্মসূচি আছে, যে ছেলেটা ধরা পড়েছে তার সাথে কী করছে? জামাইয়ের মতন তো রেখেছে এখানে, ও বাচ্চা ছিল, আমার ছেলে বাচ্চা নেই। হ্যাঁ, ওর কম বয়স আছে, আমার ছেলে বাচ্চা কম বয়স ছিল না, ও কি জওয়ান ছিল, দু বাচ্চার বাপ ছিল? যার বিরুদ্ধে যেখানে ক্রাইম হচ্ছে, যেখানে গুন্ডারা বসছে, সেই জায়গাটা সিল করলো না কেন থানা এখন অবধি? আমাদের যাওয়ার পর, আমাদের মাটি নিয়ে যাওয়ার পর, পরের দিন এখানে বৈঠকবাজি করেছে আমার বাড়ির সামনে, কেন সিল হয়নি ওই জায়গাটা? এরপর SCP-1 মোহাম্মদ রহমান টিটাগড় থানায় আসলে ছাত্রের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। তারা স্থানীয় কিছু দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে জানালে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। তাদের কথা বলে আমি বললাম কি, এই যে আমাদের এরিয়াতে ক্রিমিনালরা বসতে এসছে, তার সিদ্ধান্ত কী নেবেন? ওরা কি সরবে না কি আমাদেরকে বাড়ি বিক্রি করে চলে যেতে হবে? বলছে আমার দেড় মাস হয়েছে, আমি জানি না এইসব ব্যাপারে, আমি তদন্ত করব, তারপর আপনাকে তিন চার দিনের ভিতরে বলব। আপনারা কী জানালেন? আমরা জানিয়েছি আমাদের ওয়ার্ডে এই যে সামনে এসে বসে গুন্ডাগার্দি করাচ্ছে, সবাইকে নিয়ে এসে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে আর্মস ধরাচ্ছে। আর আর্মসটা আসছে কোথায় থেকে? বাচ্চা যে বাচ্চার খেতে পায় না সে বাচ্চা আর্মস নিয়ে ঘুরবে কোথায় থেকে? কে দিচ্ছে ওদেরকে? হ্যাঁ, এই লক্ষ্মীঘাটে গিয়ে প্র্যাকটিস করছে। লক্ষ্মীঘাট কার সবাই জানে। তখন গুলি আওয়াজটা কি কোনো থানা লোক শুনতে পাচ্ছে না? তোমরা কি প্রশাসনের সাথে কথা বলে আপাতত এখন তিন দিনের টাইম দিয়েছেন উনি, তিন দিনের ভিতরে যদি আমার যে জিনিসটা আমাকে অ্যাসোসিয়েশন দিয়েছেন উনি যদি আমি স্যাটিসফাই না থাকি, তাহলে আমার আমার দুঃখতে বলতে হবে কি আমি স্যাটিসফাই না। সবার সামনে